আর আরো বেশ কিছু দেখতে পাচ্ছি। একজন জানতে চেয়েছেন রোমানিয়া থেকে ইতালি পায়ে হেঁটে যাওয়া অসম্ভব, কিন্তু আপনি ইচ্ছা করলে এজেন্সির সহায়তায় যেতে পারেন। সাগর ইসলাম, এখানে একটু বলে নেই দর্শক যে রোমানিয়াতে অনেক বাংলাদেশি আসছেন, সেটা একটি বাস্তবতা, সত্য কথা। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশিরা আসছেন কাজ করার জন্য, তারা রোমানিয়াতে কাজ না করে তারা আসলে চলে যাচ্ছেন অন্য কোনো ইউরোপীয় দেশে, এবং এটা নিয়ে বেশ একটা মুশকিল হচ্ছে, কারণ সীমান্তে প্রায়শই দেখা যাচ্ছে বাংলাদেশিদের গ্রেপ্তার করা হচ্ছে, কারণ তাদের কাজ করার অনুমতি আছে শুধু রোমানিয়াতে, কিন্তু তারা দেখা যাচ্ছে অন্যত্র চলে যাচ্ছেন, এবং সেটা তারা বিভিন্ন লরিতির মাধ্যমে বা অনিয়মিত পথে, কোনো মানে মানে অনিয়মিত অনিয়মিত পথে এমন কোনো উপায়ে তারা যাচ্ছেন যেটা আসলে ইউরোপীয় আইনে সমর্থন করে না। ফলে দেখা যাচ্ছে তারা লরির মাধ্যমে যান বা লরিতে উঠে যান, লুকিয়ে যাওয়ার চেষ্টা করেন, সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন, এবং তখন তারা গ্রেপ্তার হন এবং তাদেরকে ফেরতও পাঠানো হচ্ছে। ফলে এই এজেন্সির সহায়তায় যাওয়া বলতে আসলে কী বোঝাচ্ছেন আমি পরিষ্কার নয়, কিন্তু এরকম আসলে এজেন্সি নেই যারা বৈধভাবে রোমানিয়া থেকে ইতালিতে একজনকে জাস্ট চাইলেই পাঠিয়ে দিতে পারে। আরও কয়েকজন এখানে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলি। হ্যালো, এখানে কয়েকজন বাংলাদেশিকে আমরা দেখতে পাচ্ছি, তারা সম্ভবত কোনো কিছু নিয়ে ব্যস্ত আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আপনার কি নাম? আমার নাম নাজনীন। জি নাজনীন আপা, আপনি আমাকে একটু বলেন, আপনি কতদিন ধরে আছেন পালের মতে? 12 বছর। 12 বছর কি করছেন এখানে? এখানে আমার একটা শপ আছে, এখানে এই শপের যে জিনিসগুলো আছে এগুলো আমি বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, ইভেন ইতালিয়ান কালেকশন এগুলো আমার শপে এগুলো আমি বিক্রি করি। তো আপনি তো 12 বছর ধরে আসেন, 12 বছরের মধ্যে এই পালের মধ্যে কি ধরনের পরিবর্তন দেখেছেন? মানে অভিবাসীদের সংখ্যা কি ক্রমশ বাড়ছে, বাংলাদেশিদের সংখ্যা কি বাড়ছে নাকি আগের মতোই আছে? না, বর্তমানে অনেক বাড়ছে, তারপরে আরো অনেক বাড়তো, অনেকগুলা পাসপোর্ট পায় ওরা লন্ডনে, ইভেন বিভিন্ন দেশে চলে গেছে, জার্মানি অনেক দেশে চলে গেছে, তারপরে এখন আমরা অনেক বাংলাদেশ এখানে আছে, আর অনেক পরিবর্তন আসছে। আমরা যখন দোদেশে আনি খালি ইতালিয়ান চলে আসে, 12 বছর আগে যখন আমরা আসছি তখন এখানে যে এখন ধরেন এখানে সব ধরনের ভেজিটেবল পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। তখন আমাদের যখন 12 বছর আগে ধরেন দু একটা দোকানে যদি শাকসবজি আসতো, আমরা যদি শুনতাম অমুক দোকানে শাকসবজি আসছে, সবাই লাইন ধরতাম, আনতে যেতাম, আর এখন এই জিনিসটা হয় না। আর এখন বাংলাদেশি কর্মীরা সেখানে আপনার বাংলাদেশি শাকসবজি ফলাচ্ছেন, বাংলাদেশের শাকসবজি যেগুলো বাংলাদেশে খুব সহজে পাওয়া যায়, খুব সহজে উৎপাদন করা যায়, সেগুলো এখন এই সিসিলিতে উৎপাদন হচ্ছে। আমার তো মনে হয় মাঝে মাঝে মনে হয় তো আমি যে বাংলাদেশেই বাস করি, মনে হয় যে এটা আমার সেকেন্ড বাংলাদেশ। খালি দেশে যদি ধরেন আত্মীয় স্বজন মা বাবা না থাকতো, তো আমরা আসলে বাংলাদেশের জন্য কোনো কিছুই ফিল করতাম না, এখানে আমরা সব কিছুই পাই। আর এখানে সবচেয়ে একটা মজার ব্যাপার হলো কি, ইতালিয়ানরা যারা আছে ওদের সাথে আমরা একদম নিজের ধরেন পাড়া প্রতিবেশীর মতো আমরা বসবাস করি, আর ওরা অনেক ভালো। আসলে এই কথাটা আমি অনেকের কাছ থেকেই শুনেছি, দর্শক আপনারাও জেনে থাকবেন যে আমরা যে লাইভগুলো করেছি সেখানে ঘুরে ফিরে সবাই কিন্তু ইতালীয়দের প্রশংসাই করছেন, বলছেন যে ইতালীয়রা অনেক বেশি বন্ধুত্বপূর্ণ এবং তারা অনেকভাবে সহায়তা করেন এবং তাদেরকে মানে বাংলাদেশিদেরকে আশ্রয় দিচ্ছেন। তো এই জায়গাটাতে আমি একটু যদি আপনার কাছে জানতে চাই যে ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে যদি তুলনা করা হয়, ইতালিতে কি মানে অনিয়মিত পথে এসে নিবন্ধিত হওয়া বা বৈধ হওয়া সহজ আপনার কাছে মনে হয়? আমি তো মনে করি অনেক সহজ, কারণ অনেক দেশ থেকে ধরেন এখানে চলে আসে, অনেক সময় আমি দেখি ধরেন অনেকের জার্মানে কাগজ নেই, এখানে এসে কাগজ করে, অনেক দেশ থেকে এখানে চলে আসে। আমার মনে হয় ইতালিতে সহজ কাগজ করা, আমার মনে হয় আর কি। আচ্ছা আচ্ছা, ইতালিতে সহজ। আর আপনি বলছিলেন আপনি ব্যবসা করেন, এই সম্পর্কে একটু বলেন যে আপনার ব্যবসাটা কি ধরনের এবং কারা আপনার ক্রেতা? আমার ব্যবসাটা ধরেন বাংলাদেশি ড্রেসগুলো, বাংলাদেশি ধরেন আমার শপে বাংলাদেশ আইটেম আছে, ইতালিয়ান আইটেম, বাংলাদেশি পোশাক আপনি এখানে এনে বিক্রি করেন বা বাংলাদেশে তৈরি পোশাক এখানে এনে বিক্রি করেন? বাংলাদেশে তৈরি পোশাক এখানে এনে বিক্রি করি। আর আমার ম্যাক্সিমাম এগুলো কিভাবে আনেন? ডিএসএলানি দিয়েছিলে, আপনার পোশায় দিয়েছিলেন? পোশায়, কারণ ব্যবসাটা আসলে অ্যাকচুয়ালি আমার শখের বশত নেওয়া, আমার খুব ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি কিছু একটা আমি নিজে করব, ইভেন আমি ব্যবসার পাশাপাশি আমি নিজে ধরেন সেলাই কাজও করতে পারি, ধরেন জামা কাপড় কাটতে পারি, সেলাইতে পারি, আমার খুব ভালো লাগে আর কি ধরনের ব্যবসা এখানে কইরা। আর আপনার এই ব্যবসা থেকে মাসে কিরকম মুনাফা হয়? আলহামদুলিল্লাহ ভালো,
মানে আপনার পরিবার এটা ভালোভাবে চলে যায়? অনেক ভালো, অনেক ভালো। দেশেও কি আপনার পরিবারের সদস্যরা রয়েছে নিচ্ছে দেশেও? দেশে আমার ভাই বোন আছে, ওদেরকে আমি আর ধরেন আত্মীয় স্বজন আছে ওদেরকে যতটা পারি সাহায্য করি ততটুকু। আর বসবাসের জন্য? বসবাসের জন্য পারফেক্ট, মনে করি যে আমার আমার গ্রামের বাড়ি আমার দেশ, এভাবে আমি বসবাস করি। তারপরে অন্যদের কথা আমি বলতে পারি।